হাই গাইজ, আমি প্রশান্ত মণ্ডল। এটা আমার ফার্স্ট ইউন। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ফটোশপে একটা ছবিকে আপনি কেটে একটা যে কোনো ছবিতে বসাবেন, যেটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা বলে। তো চলুন দেখা যাক কীভাবে চেঞ্জ করতে হয়। তো এটা করতে হলে আমাদের অ্যাডভান্স যা যা লাগবে সেটা হচ্ছে, আই হোপ আপনারা জানেন, অ্যাডোবি ফটোশপ বা বিভিন্ন অন্যান্য যে যে সফটওয়্যার থাকে আপনার। তো আমি আজকে আপনাদের অ্যাডোবি সফটওয়্যারটা দিয়ে আপনাদের দেখাচ্ছি ব্যাপারটা, কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন একটা ছবির। তো অ্যাট ফার্স্ট আমরা আপনার অ্যাডোবি ফটোশপটা ইনস্টল করা থাকতে হবে। সাপোজ আপনার ইনস্টল করা আছে, তো দেন যেটা করবেন, আপনি অ্যাডোবি ফটোশপটা ওপেন করার পর এরকম একটা উইন্ডো পাবেন, তারপর কন্ট্রোল ও অথবা আপনি ফাইল থেকে ওপেন করতে পারেন। ওপেন করলে আপনি বিভিন্ন ছবিরই পারবেন, আপনি যে ছবিটা ওপেন করতে চান সেটা ওপেন করলেন এখানে। তাছাড়া এখানে শর্টকাট কীভাবে করতে হবে সেটা দেওয়া আছে, কন্ট্রোল ও। তো আমি কন্ট্রোল ও প্রেস করে আমি ছবির ফাইল বের করলাম। আপনার কম্পিউটারে যেগুলো থাকবে সেগুলো আপনি পাবেন। সাপোজ আজকে আমি এই ছবিটা থেকে আমি এই ছবিটা কেটে অন্য একটা ছবিতে বসাবো। তো অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, আপনি পেন টুলটা ইউজ করবেন। এখানে পেন টুল দেওয়া আছে, আইকনের উপর নিলেই দেখতে পাবেন লেখা উঠবে পেন টুল। তো বেসিক্যালি প্রথম যদি আপনার ইনস্টল করা থাকে, পেন টুলটা যখন আপনি সিলেক্ট করবেন তখন কিছু প্রবলেম ফেস করে, যেটা হচ্ছে একদিকে দিতে চাইলে আরেক দিকে চলে যায়, ব্যাপারটা এরকম। তো এটা হয় কারণ এখানে যে একটা অপশন আছে এটার কারণে। তো আপনি এখানে যদি এটা সিলেক্ট করা থাকে, এটা এটা দিয়ে নেবেন, এটাকে বলা হয় পাথস। আর যদি আগে দেওয়া থাকে তো হলোই, শেপ লেয়ারটা থাকলে আপনি ঠিক মতো করতে পারবেন না। যাই হোক, আপনি চাইলে ছবিটা জুম করে নিতে পারেন কন্ট্রোল প্লাস দিয়ে, তাহলে ভালোভাবে করতে পারবেন। জাস্ট আমি ছবিটার এই অংশটুকু নিচ্ছি। তো আমরা সিলেক্ট করতেছি ছবিটা, আপনি যতটা নিখুঁতভাবে করবেন তত ছবিটা সুন্দর হবে। আর যত ছোট ছোট করে নেবেন তত ছবিটা আরো সুন্দর হয়ে আসবে। বড় বড় যদি টার্ন নেন তাহলে আপনার ছবিটা একটু আঁকা বাঁকা হইতে পারে, এই জন্য একটু নিখুঁত ভাবে কেয়ারফুলি ভাবে একটু দরকার হয় জুম করে নিয়ে করতে পারেন। তো এভাবে সিলেক্ট করতে হবে যতটুকু নিতে চান আপনি, যদি আরো বেশি নেওয়া লাগে আপনার ইচ্ছা মতো। সাপোজ আমি আর নিচ্ছি না, একদম প্রথম যে পেন্টুলটা যেখান থেকে আমি সিলেক্ট করছিলাম সেখানে গিয়ে দিলাম। এখন দেখুন কেমন হয়, একটা অন্যরকম লেয়ার হয়েছে। তো এখন লেয়ারটা থেকে আমি যদি এটাকে মার্ক করতে চাই, মার্ক করতে হলে প্রথমে আপনি মার্ক সিলেকশন নামে এখানে অপশন পাবেন, অর্থাৎ মাউসের রাইট বাটনে ক্লিক করলে অপশনটা শো করবে মার্ক সিলেকশন। তো এখানে সিলেক্ট করলে কিছু চেঞ্জ করতে হবে না, কোনো পিক্সেল আপনার যদি ইচ্ছা হয় পিক্সেল চেঞ্জ করতে পারেন, আমি করলাম না। তো এখানে আমি ওকে দিলাম, এই দেখুন এখন সিলেক্ট হয়ে গেছে। তো এটা যদি আমি সরাতে চাই, এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড এটাকে অন্য জায়গায় নিয়ে বসাবো, সেক্ষেত্রে পেন টুল আর ইউজ করা যাবে না। এখানে মুভ টুল আছে, মুভ টুলে ক্লিক করলে এই ছবিটা এখন আমি নিয়ে যাচ্ছি যে কোনো জায়গাতে বসানো যাবে, যে কোনো জায়গায় নিয়ে বসা যাবে। তো আমি যে একটা ছবিতে বসাবো, যে কোনো আপনি যে ব্যাকগ্রাউন্ড দিতে চান, আপনার কম্পিউটার যদি এরকম কোনো ছবি থাকে যে কোনো ধরনের, আমার এখানে ছবি কম, তো আমি আরো ফাইল থেকে দেখছি। একটা ছবি আছে আমার ইচ্ছে। তো আমি যদি এই ছবিটা যদি আপনি বসাতে চান, অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, এই ছবিটা তো এখন সিলেক্ট করা আছে, এখানে এটাকে কপি করতে হবে। কপি করতে হলে
আপনি কিবোর্ড থেকে শর্টকাট কি সিলেক্ট করবেন আপনার কন্ট্রোল সি, তাহলে ছবিটা কপি হয়ে গেছে। এখন যেটাতে দিবেন সেটা থেকে পেস্ট করে দিলেই হবে, কন্ট্রোল ভি, এ দেখুন চলে আসছে। তো এখন আপনি যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারবেন, ছবিটাকে ছোট বড় করতে পারবেন। তো যেমন আমি এই সাইজ রাখলাম, এই দেখুন আমি একটু বড় বড় নেওয়াতে এখানে কেমন বাঁকা রয়েছে। তো আপনি যদি ছোট ছোট করে নেন তাহলে এটা ক্লিয়ার হয়ে আসবে ব্যাপারটা, যত নিখুঁত ভাবে নেবেন তত ছবিটা কেউ বুঝতে পারবে না, যেখানে একটু কানও অলরেডি কাটা পড়ে গেছে। তো যাই হোক, তো আপনি এবার বসালেন, যে কোনো জায়গাতে বসাবেন। বসানোর পর চাইলে আপনি আগেরটা কেটে দিতে পারেন, কারণ এখন আর আমাদের এটা দরকার নেই, এটাকে আমরা যে কোনো জায়গাতে, সাপোজ আমি এখানেই বসালাম, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন আপনার ইচ্ছা মতো। দেওয়ার পর আপনি এখন সেভ করবেন কিভাবে, আপনি যদি ফাইল থেকে যদি সেভ এজ দেন তাহলে সেভ হবে না, এটা এটাকে সেভ করতে হলে যেভাবে দিতে হবে এখানে এই যে সেভ এস, এটা দিয়ে দিতে হবে। ওপেন এজে দিলে হবে না, সেভ এজ, সরি, সেভ এজে দিলে হবে, শিফট কন্ট্রোল এস, আপনি এখানে ক্লিক করলেও পারেন, তাছাড়া কিবোর্ডের শর্টকাট থেকেও করতে পারেন। যদি সেভ ফর ওয়েবে দেন সেটাও হবে, তবে সেটা ওয়েবসাইটে আপলোড করার জন্য। আর সেভ এজ দিলে এটা আপনার ফাইল হিসাবে সেভ হয়ে থাকবে, যেটা ওপেন করতে পারবেন না, কোথাও আপলোডও করতে পারবেন না, সেটা দিয়ে আবার মানে অ্যাডোবি দিয়ে আবার কোনো কাজ টাজ করতে পারবেন আর কি, জাস্ট এরকমভাবেই সেভ হয়ে থাকবে নাড়াচাড়া করার পরে। আর তো আমরা সেভ এজ, আমাদের ছবি আউটপুট করতে চাই, আমরা এক্সপোর্ট করবো এখন। তো ক্লিক করলাম আমি এখানে, এখানে অপশান শো করতেছে। এখন আপনি যে কোনো ফাইলে সেভ করতে পারেন, আমারটা আমি এখানে সেভ করতে পারি, বা অন্য কোথাও আমি পিকচারসে সেভ করলাম। এখানে ফাইলের এক্সটেনশন দেওয়া আছে অনেকগুলা, বিভিন্ন ক্যাটাগরির, আপনি কোন ধরনের চান, জেপিজি ফরম্যাট, জেপিজি ফরম্যাট, কোন ফরম্যাট, পিডিএফ ফরম্যাট চান, সরি পিডিএফ ফরম্যাট এখানে নাই, তো যাই হোক পিএনজি ফরম্যাট যেটা চান। তো সবচেয়ে বেস্ট যেটা আমাদের যে কোনো জায়গাতে সাপোর্ট করবে সেটা হচ্ছে জেপিজি ফরম্যাট, তো আমি এটা সিলেক্ট করে নিলাম। এই দেখুন এখন ফাইলের লাস্টে ডট জেপিজি একটা এক্সটেনশন দিয়ে দিচ্ছে। তা আপনি যদি চান ছবিটার নাম চেঞ্জ করে দিতে পারেন, ইচ্ছা আপনার, না দিলে নাই। তা আমি দিলাম নিউ পিকচার, সরি স্পেলিং ভুল হয়েছে, নিউ পিকচার। তো তারপর সেভ দেন। আপনি যদি কোনো কিছু আরো কিছু করতে চান এখানে আরো অপশন পাবেন, সেটা আপনি দেখলেই বুঝবেন। সেভ করলাম, এখন কোন কোয়ালিটি, হাই কোয়ালিটি চান, মিডিয়াম কোয়ালিটি, কিরকম কোয়ালিটি আপনাকে শো করতেছে, যেরকম মিডিয়াম কোয়ালিটি দিলাম, তারপর ওকে দিলাম, সেভ হয়ে গেছে অলরেডি। এখন যেখানে আপনি সেভ করছেন সেখানে এটা গেলেই আপনি ছবিটা দেখতে পাবেন। আমি সেভ করছিলাম পিকচার্স, তো সো নিউ অ্যান্ড সিরিয়াল, তো অ্যান আমি পাওয়া যাচ্ছে কথা কথা কথা, এই যে নিউ পিকচার, এখানে ছবিটা দেখা যাচ্ছে অলরেডি। তো ওপেন করলাম এরকম, তো এই আপনি চাইলে বিভিন্ন ধরনের করতে পারবেন, যখন আপনি আস্তে আস্তে করবেন তখন নিজে বুঝে যাবেন। যাই হোক, তো অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এতক্ষণ সময় দেওয়ার জন্য। যদি ভালো লাগে, কোনো প্রবলেম হলে কমেন্টস করতে পারেন, আর শেয়ার লাইক দেবেন যদি ভালো লাগে, আর অবশ্যই মন্ডল প্ল্যানার্সের সাথে সাথে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংকস এ লট টু অল, বাই।